ফরিদপুর সদর উপজেলার নর্থ টানেল ইউনিয়নের সালামখারডাঙ্গি গ্রামের জলাধারে গত রোববার একটি কুমির দেখতে পান এলাকাবাসী। এরপর মাইকিং করে গ্রামবাসীকে জলাধারে না নামার পরামর্শ দেওয়া হয়। খবর পেয়ে কুমির উদ্ধারে আসে বন বিভাগের একটি টিম। গত 28 জুলাই থেকে 2 দিন স্থানীয়দের সহযোগিতায় কুমির উদ্ধারে অভিযান চালায় তারা, কিন্তু জলাধারে পানি বেশি থাকায় কুমিরটি উদ্ধার করতে না পেরে অভিযান সমাপ্ত করেন বন বিভাগের কর্মীরা। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কুমিরটা একবার পেঁচাইছি 1:30 ছিঁড়ে বেরিয়ে গেছে, আবার ভিড়ে পেঁচাইছি 5:00, তারপরেও ছিঁড়ে বেরিয়ে গেছে, আবার সন্ধ্যা রাখতে পেঁচাইছি, তারপরেও ছিঁড়ে বেরিয়ে গেছে। আমরা একটা ভয়ের ভিতরে আছি, মানুষের নাওয়া ধোয়া গরু বাছুর যা পানি একবার টোটাল বন্ধ। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, আপাতত ওই জলাধার ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। এলাকার লোকজনের এবং মাইকিং দিয়ে আমরা বলে দিয়েছি যে কুমিরটির যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এবং এই কুমিরটি জীবিত অবস্থায় আমরা যেন বন বিভাগের কাছে হস্তান্তর করতে পারি। তবে বন বিভাগ জানিয়েছে, জলাধারে পানি কমলে কুমিরটি উদ্ধারে ফের অভিযান চালানো হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণ পানি থাকার কারণে বারবার সেই আমাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। প্রায় 1000 মিটার দৈর্ঘ্য ও 100 মিটার প্রশস্ত জলাধারটি এলাকাবাসীর কাছে ভালুর খাল নামে পরিচিত। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।